নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামীকাল ভাইফোঁটা, অর্থাৎ 16ই নভেম্বর 2020-তে ভাইফোঁটা পড়ছে। আর এই দিন আপনার বোনকে দিন এই একটি উপহার, যা আপনার জন্মছকে বুধ গ্রহ ড্যামেজ থাকলে সেই বুধের নেগেটিভ প্রভাব কাটিয়ে ফেলবেন। তো কী সেই জিনিস তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শিশির। আগামীকাল 16 তারিখ, আর কালকে ভাইফোঁটা। এই দিন ভাই বোনের একটি মিলন উৎসব। এই নিয়ে আমি অলরেডি একটি ভিডিও কিছুক্ষণ আগে পাবলিশ করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারবেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমি বলেছি ভাইফোঁটার দিন ও তারিখ। আসুন, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি যাদের বুধ গ্রহ ড্যামেজ রয়েছে তারা এই ভাইফোঁটার দিন বোনকে দিন এই উপহার, যা করলে আপনাদের বুধ গ্রহের নেগেটিভ প্রভাব কাটিয়ে উঠতে পারবেন। আসুন প্রথমে জেনে নেওয়া যাক বুধ গ্রহ বেসিক্যালি আমাদেরকে কি দেয় বা কি দেখায়। বুধ গ্রহ, যা একটি ছোট প্ল্যানেট হলেও শিশু সুলভ গ্রহ এবং বুদ্ধিমান গ্রহ, অর্থাৎ যাদের জন্মছকে বুধ গ্রহ ড্যামেজ রয়েছে, বুধ নিচস্থ, বুধ রাহুযুক্ত বা বুধ কেতুযুক্ত, তাদের মধ্যে শিশু সুলভ মনোভাব তৈরি হয়ে যায়, অর্থাৎ তাদের বয়স বাড়ার সাথে সাথে ম্যাচিউরিটি আসে না, যে কারণে এই বুধের নেগেটিভ প্রভাব তাদের মধ্যে পড়ে। আর যাদের বুধ গ্রহ ভালো রয়েছে, তাদের মধ্যে কম কথা এবং অল্প কথাতে নিজের আবেগকে বা নিজের কথাকে বুঝিয়ে ফেলার একটা বিচক্ষণতা থাকে। এছাড়াও বুধ গ্রহ শেয়ার মার্কেট দেখায়, বুধ গ্রহ বইয়ের দোকান দেখায়, বুধ গ্রহ পড়াশোনা দেখায়। এছাড়াও বুধ গ্রহ দেখায় বোন, বুধ গ্রহ দেখায় মাসি, যেমন মঙ্গল গ্রহ দেখায় ভাই, সেরকম বুধ গ্রহ দেখায় বোন, বুধ গ্রহ দেখায় মাসি। বিদ্যার কারক গ্রহ, অর্থাৎ বুধ মানেই বুদ্ধি, বুদ্ধি মানেই বুধ, অর্থাৎ আপনার জন্মছকে যদি বুধ গ্রহ তুঙ্গস্থ থাকে তাহলে আপনি প্রচণ্ড প্রচণ্ড ক্ষুরদার বুদ্ধি সম্পন্ন মানুষ হবেন। এবং বুধ গ্রহ যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে ছেলে মানুষই ভাব থাকবে। তাই আজকের ভিডিওতে আমি একটি ছোট্ট উপহারের কথা বলবো, সেই উপহারটি যদি বোনকে আপনারা ভাইফোঁটার দেন সেক্ষেত্রে আপনার জন্মছকের বুধ গ্রহ যাদের খারাপ রয়েছে তাদের কিন্তু সেই নেগেটিভ প্রভাব কাটিয়ে উঠতে পারবেন। কী সেই জিনিস, আসুন জেনে নেওয়া যাক। ভাইফোঁটার দিন বোন বা দিদি ভাইকে ফোঁটা দেয়, এবং ফোঁটা দেওয়ার পর আমরা সচরাচর দিদিকে বা বোনকে গিফট দিয়ে থাকি। আপনারা এই দিন একটি বই, হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন, একটি বই গিফট দিন। সেটি গল্পের বই হতে পারে, যে কোনো বই হতে পারে, অর্থাৎ এই বই গিফটের মাধ্যমে আপনার বুধ গ্রহকে স্ট্রং করে ফেলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।